টেকনাফ হাবিবপাড়া এলাহাতুন 20,000 পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীরা আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্য। আটক মাদক ব্যবসায়ী অলৈলদি টেকনাফর হাবিবপাড়া এলাহার মৃত আব্দুল মুনাফর ফুয়া মোহাম্মদ ইমাম হোসেন ও একই এলাহার মোহাম্মদ আয়ুবর ফুয়া মোহাম্মদ হারুন। মঙ্গলবার সেপ্টেম্বরের 3 তারিখ 2-15 তারিখে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার সোহেল রানা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হয় 16 সেপ্টেম্বর 2019 তারিখে আনুমানিক 1:30 মানে বিকাল 4:30 দিকে আমরা পূর্ব পরিকল্পনা মোতাবেক আমরা কোস্টগার্ড স্টেশন টেকনাফের 5 জন সদস্য মূলত সাবরাঙের হাবিবপাড়া এই এলাকাতেই অবস্থান করি। আমাদের সাথে ছিল একটি সিএনজি এবং একটি হচ্ছে আমার হচ্ছে মোটর সাইকেল, আমার সবাই ছদ্মবেশে ছিল। তো আনুমানিক 1645 ঘটিকায় ইমান হোসেন নামে একজন ব্যক্তি, যার ঠিকানা হচ্ছে গ্রাম ওই হাবিবপাড়া, ওখানে তো উনি ইয়াবা বিক্রির জন্য আমাদের সিএনজির নিকটে আসে। তা আসলে পরে আমরা তাকে আটক করি, ছিল আমাদের থেকে 2-3 মিনিট দূরে। তো ব্যাকআপ টিম বাই দ্যাট টাইম চলে আসে, চলে আসার পরে ওই সিডবির এবং তার সহযোগী দুইজন ওখান থেকে পালা যায়। বাট আমরা ওই জায়গা থেকে এই যে মোহাম্মদ ইমান হোসেন নামে এই লোককে 10,000 পিস ইয়াবা সরকারি জায়গা থেকে আটক করি। আটক করার পরবর্তীতে এই ইয়াবাগুলো বেসিক্যালি যেই বাসা থেকে নিয়ে আসছে ওখানে তো আমাদের লোক আগে থেকে ছিল। তো আমরা এটা আটক করার পরে আমরা ওই বাসায় যাই। তো ওই বাসায় যাওয়ার পরে ওখানে মোহাম্মদ হারুন নামে ওনাকে আমরা ওই বাসার ভিতর থেকে আটক করি এবং ওই বাসার ভিতরতে তাকে বাসায় সার্চ করে আরও 10,000 পিস ইয়াবা পাই। এ সময় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য 20,000 টাকা। পরে উদ্ধারকৃত ইয়াবা সহ আটক দুই মাদক কারবারিরে টেকনাফ মডেল থানা হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনত মামলা করাইব বলে জানায় লেফটেন্যান্ট কমান্ডার সোহেল রানা। ডেক্স নিউজ, C+TV। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখ লাল বাটন আছে এবার ক্লিক করুন, আর ডাগো দি উগো বেল আইকন আছে এবার সাবধান তৈলে অনেক ব্যাক করা আগে আনার ভিডিও বেগিন সাইট তারিবেন। আরা সাদ গাই হতা হই।